হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ভোর তিনটে। তো দেখো, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখনই বেরিয়েছি বাড়ি থেকে, কারণ আমি এখন বহরমপুর যাচ্ছি আর সেই জন্য বাড়ি থেকে তিনটের সময় বেরিয়েছি। 3:45 আমাদের ট্রেন, শিয়ালদায় যাবো আমরা। তো দেখো, এখন রাত্রিবেলায় আর রাস্তা প্রায় ফাঁকা বললেই চলে। তো চলো যাওয়া যাক শিয়ালদা স্টেশনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে রাত্রে জানো তো আমরা কেউ ঘুমোইনি, শুধু আমার ছোট ছেলে সোনু, সে ঘুমিয়েছিল 1 ঘন্টা মতন আর আমরা কেউ ঘুমাইনি, জেগেছিলাম কারণ আমাদের ব্যাগ গুছাতে রাত্রির 1টা বেজে গেছিলো। আর দেখো এখন 3:06 বাজে, আমরা রাস্তায় দেখতেই পাচ্ছ। তো ব্যাগ গুছাতে আমাদের রাত্রির 1টা বেজে গেছিলো, তো আর 1 ঘন্টা শুয়ে আর কি করবো, ঘুমোলে আর উঠতে ইচ্ছে করবে না, তো সেই জন্য আমরা কেউ আর ঘুমাইনি, জেগেইছিলাম, মানে শুয়েছিলাম 1 ঘন্টা মতন, কিন্তু জেগেছিলাম। 2 বাজলে উঠে পড়ে তারপর রেডি হয়েছি, 3টের মতো বেরিয়ে পড়েছি। তো দেখো এবার শিয়ালদা স্টেশনে ঢুকে গেছি। আর শিয়ালদা স্টেশনে তো ভোরবেলায় চারিদিকে ফলের ইয়ে বসে বাজার, তো সেটাই তো। দেখো ট্রেনে চেপে পড়েছি আর এবার ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, 4:00 বেজে গেছে, ট্রেনটা 10 মিনিট লেট ছিল, ছেড়েছে, মানে 3:45 টাইম, কিন্তু 4:05 আগে ট্রেন ছেড়েছে। তো যাওয়া যাক চলো। তো দেখো এখন চা খাচ্ছি, আর ভোরবেলায় বেরিয়েছি যেহেতু, তো চা একটু না খেলে ভালো লাগছিলো না, তো সেই জন্য একটু চা খাচ্ছি। চলো তাহলে নেমে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, আমরা নেমে গেছি কাশিমবাজার স্টেশনে, তো এবার বাড়িতে যাব। আর দেখো চারিদিকে এবার রোদ উঠে গেছে, তখন তো অন্ধকার ছিল তোমাদের দেখিয়েছি, আর এখন দেখো রোদ উঠে গেছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিওয় অনেক কিছু দেখাবো, সাথে থাকো।